বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে অনেক মুসলিম কোর্ট ম্যারেজ আমাদের মাধ্যমে হয়ে থাকে, যারা এসে আমাদেরকে বলেন যে কোর্ট ম্যারেজ করবেন, সেক্ষেত্রে যতটুকু পারি আমরা সহায়তা করে দেওয়ার চেষ্টা করি আইনের ভিতর থেকে। এবং কি অনেক হিন্দু ভাইরা সেই জন্য আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে হিন্দু কোর্ট ম্যারেজটা কীভাবে করতে হয় সেই ব্যাপারটা আপনাদের জানা নেই, তাই হিন্দু কোর্ট ম্যারেজ প্লাস বিয়েটা কীভাবে করবেন এই বিষয়টা আজ এই টপিকের মাধ্যমে আমরা ক্লিয়ার স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত, কেউ যদি কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে, 18 বছর কোনো মেয়ে, 21 বছর কোনো ছেলে যদি হিন্দু কোর্ট ম্যারেজ করতে চান, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে আসবেন অথবা আপনাদের পরিচিত কোনো আইনজীবীর মাধ্যমে যাবেন অথবা বিশ্বস্ত কোনো আইনজীবীর মাঝে যাবেন। যাওয়ার পর কোর্ট ম্যারেজের জন্য আপনাদের 300 টাকা একটা স্টাম্প তৈরি করতে হবে। স্টাম্প করে যে আপনারা যে বিয়ে করেছেন, বিয়ের কন্ট্রাক্ট করেছেন, সেক্ষেত্রে একটু স্টাম্পে কিন্তু আপনারা কাজ করতে পারেন, কাজ ফিল আপ করতে পারেন, নোটারি করতে পারেন। তাতে আপনাদের অবশ্যই পাসপোর্ট সাইজের 2টা কপি ছবি লাগবে এবং আপনাদের যে এনআইডি কার্ড অথবা আপনাদের যে ভোটার আইডি কার্ড অথবা আপনাদের যে জন্ম নিবন্ধন আছে, রিয়েল জন্ম নিবন্ধন যেটা আপনাদের অনলাইন করা, সেটাও নিয়ে আসতে হবে। তখনই আপনারা কিন্তু কোর্ট ম্যারেজ করতে পারছেন। এখন কোর্ট ম্যারেজ আপনারা জানেন যে হিন্দু বিবাহ অনেকে রেজিস্ট্রেশন করছেন, অনেকে রেজিস্ট্রেশন করছেন না, এই বিষয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে দেখেন, যদি হিন্দু কোর্ট ম্যারেজ করেন সেক্ষেত্রে আপনারা শাখা সিঁদুর মালা বদল করে কিন্তু বিয়েটা পড়ে যান, যেটা আমরা করে থাকি প্রায় সময়। যে কোনো একটা মন্দিরে গিয়ে লোক পাঠিয়ে হিন্দু পুরোহিত দিয়ে আমরা এটা করে দিয়ে থাকি যে হিন্দু কোর্ট ম্যারেজ করতে গেলে মালা বদল দিয়ে শাখা সিঁদুর পরিয়ে আপনাদের বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু তবুও যদি, যেহেতু হিন্দু রেজিস্ট্রেশন করার একটা আইন হয়েছে রিসেন্টলি, সেক্ষেত্রে আপনারা অনেকে কিন্তু হিন্দু রেজিস্ট্রেশন করতে চান। হিন্দু রেজিস্ট্রেশন যদি করতে চান, স্পেশাল হিন্দু রেজিস্ট্রেশন করে এই ধরনের ভ্যালিড রেজিস্টার আছে যেটা অনেকেই জানেন না। এই রেজিস্টার কোর্টে আসলেই বেশিরভাগ আপনারা পাবেন। এই রেজিস্টারের মাধ্যমে কিন্তু আপনারা হিন্দু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনাদের বিয়েটাকে এক্সিস্টেন্স করার জন্য, ইভেন কি শক্ত করার জন্য, ওই রেজিস্টারের মাধ্যমে কিন্তু হিন্দু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনাদের বিয়েটাকে রেজিস্ট্রেশন করতে পারেন। সাথে আপনারা মালা বদল করতে পারেন এবং কি আপনারা যে মন্দির আছে মন্দিরে গিয়ে শাখা সিঁদুরও পরাতে পারেন, তাতেই কিন্তু আপনাদের হিন্দু কোর্ট ম্যারেজ এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা বলতে পারেন যে হিন্দু বিয়েটা তাহলে এভাবেই পারফর্ম হয়ে যাবে। আমি বলতে চাই যে হ্যাঁ, হিন্দু বিয়েটা এভাবেই পারফর্ম হয়ে যাবে। আর এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আমরা মুসলিম বিয়ের সময় কিন্তু 2 জন সাক্ষী হলে চলে, আর হিন্দু বিয়েতে অবশ্যই কিন্তু আপনাদের 4 জন সাক্ষী ইম্পর্টেন্ট, ইভেন কি 4 জন সাক্ষী আপনাদের থাকতেই হবে। সো আপনারা যদি হিন্দু কোর্ট ম্যারেজ করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই 4 জন সাক্ষী নিয়ে আসবেন, ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন, জন্ম নিবন্ধন নিয়ে আসবেন, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন, আর অবশ্যই আপনাদের বয়স 18 বছরের উপরে হতে হবে মেয়ে, 21 বছরের উপরে হতে হবে ছেলে, তবেই আপনারা কিন্তু ভ্যালিড হিন্দু বিয়ে করতে পারবেন এবং ভ্যালিড হিন্দু আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কি কোর্ট ম্যারেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, আপনাদের বিয়েটা এক্সিস্টেন্স থাকবে। আবার আপনাদের ভিতর থেকে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, তারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে হিন্দু রেজিস্ট্রেশন যে আইনটা হয়েছে, আমি যদি রেজিস্ট্রেশন না করতে চাই, শুধুমাত্র শাখা সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে পড়তে চাই, তাতে কোনো প্রবলেম হবে কি না? এক্ষেত্রে একটা কথা বলতে চাই যে হিন্দু রেজিস্ট্রেশন আইনটা খুব রিসেন্টলি হয়েছে আর রেজিস্ট্রেশন করাটা খুব বাধ্যতামূলক নয়। যদি আপনার ইচ্ছে হয় আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, আর ইচ্ছে না হলে রেজিস্ট্রেশন না করলে তাতে কোনো প্রবলেম হবে না। বিকজ আপনারা শাখা সিঁদুর যখন পড়াবেন, কোর্ট এফিডেভিট যখন করবেন, তাতেই ডকুমেন্ট হয়ে যাবে। আর সেকেন্ডলি, আপনারা আরেকটা প্রশ্ন করে থাকেন যে যদি হিন্দু আইন অনুযায়ী একজন মুসলিম একজন ছেলে, যদি একটা ছেলে হিন্দু অথবা মেয়ে মুসলিম, যদি এইভাবে যদি হিন্দু আইনে রেজিস্ট্রেশন করা যায় কি না, আমি বলবো যে না, 2 ধর্মের লোক হিন্দু আইনে রেজিস্ট্রেশন কোনোভাবেই করতে পারবে না। হিন্দু আইনে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই 2 জনই হিন্দু হতে হবে, আনলেস কোনোভাবেই হিন্দু আইনে রেজিস্ট্রেশন কোনোভাবেই সম্ভব না। সো আপনারা যারা এই প্রশ্নটা করেন, তাদেরকে আমি বলি যে 2 ধর্মের লোক কোনোভাবেই হিন্দু ধর্মের রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনারা হিন্দু আইনেরই 2 জন যদি হন, 2 জনই যদি হিন্দু হন, সেক্ষেত্রে হিন্দু আইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, আনলেস হিন্দু আইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আবার আপনাদের মনে ভিতরে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে যদি আপনারা রেজিস্ট্রেশনও করেন হিন্দু আইন অনুযায়ী, সে হিন্দু আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করার পরে এই রেজিস্ট্রেশন যে কপিটা, এটা কতদিন পরে পাবেন? এই রেজিস্ট্রেশন কপিটা আপনারা কিছুদিন পরে পেয়ে যাবেন, কারণ এটা খুব দেরি হয় না। আপনারা যখন সামনাসামনি যাবেন, তখনই রেজিস্ট্রেশন যে বই আছে, হিন্দু আইনের রেজিস্ট্রেশন যে বইটা, বই সব কিছু লেখালেখি করে দেওয়া হয়। সো এটা পেতে বেশি সময় দিয়ে লাগে না, যে কোনো 1 সপ্তাহ পরেও পাবেন, 2 সপ্তাহ পরে পান, আপনারা যখনই পান চান সেটা অন্তত সার্ভ করা পসিবল। আশা করি হিন্দু আইনের কোর্ট ম্যারেজ বা হিন্দু আইনের বিয়ের ব্যাপারে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে যদি হিন্দু আইনের ব্যাপারে কোনো হেল্প লাগে আমাদের, বা কোর্ট ম্যারেজের ব্যাপারে কোনো হেল্প লাগে আমাদের, আপনারা আমাদেরকে জানাতে পারেন বা আমাদেরকে
কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো আইন জানা থাকলে বা কোনো প্রবলেমও যদি হয় সেক্ষেত্রে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব।